হ্যালো বন্ধুরা, আপনাদেরকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। অলরেডি আপনার ভিডিও থামলে দেখেছেন, মাত্র 3,44,000 টাকা আপনি কীভাবে চেক রিপাবলিক আসতে পারেন স্টুডেন্ট ভিসা সেঞ্জেন কান্ট্রিতে। আজকে এ টু জেড প্রসেস দেখাবো, সম্পূর্ণ প্রসেস, আপনার টিউশন ফিজ, আপনার অ্যাপ্লিকেশন ফি, ভিসা ফি, দেন হচ্ছে এয়ার ফেয়ার, আপনার কত টাকা লাগবে যেতে, আপনার কত টাকা ফ্লাইট, মানে এ টু জেড সব কিছু আমি দেখাবো, ঠিক আছে। এখানে আপনার যে খরচটা, যেটা আমি বললাম যে 3,44,000 টাকা আপনি কীভাবে নিজ খরচে আপনি যেতে পারেন চেক রিপাবলিকে, সম্পূর্ণ খরচটা আজকে আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে দেখানো যে আপনি নিজে নিজে যদি আবেদন করেন তাহলে আপনি মাত্র 3,44,000 টাকা চেক রিপাবলিক যেতে পারেন, পড়াশোনা করতে পারেন, সেঞ্জেন একটা কান্ট্রিতে আপনি এন্ট্রি নিতে পারেন ইউরোপের। সো চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা দেখবো যে আসলে যেটা আমি বললাম এটা কতটুকু সত্যতা আমরা একটু চেক করে নেবো। দেখুন, দেখতে পাচ্ছেন আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রাগো, চেক রিপাবলিকের খুব পপুলার একটা ইউনিভার্সিটি প্রাগোতে, মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আমরা এন্ট্রি নিলাম। এখন দেখুন ডান দিকে কোনায় এখানে আমি ক্লিক করার পর কিছু অপশন চলে এসেছে। প্রথমে আছে আপনার স্টাডি প্রোগ্রামস, অ্যাবাউট MUP, স্টাডি ইনফরমেশন আছে, ইন্টারন্যাশনাল কর্পোরেশন, MUP প্রেস, রিসার্চ অ্যান্ড লাইব্রেরি। সো আমরা এখানে যে স্টাডি প্রোগ্রাম দেখতে পাচ্ছি, আমরা এই স্টাডি প্রোগ্রামে ক্লিক করবো। করার পর নতুন একটা ইন্টারফেস আসবে, মানে যতগুলো প্রোগ্রাম আছে, এই যে দেখুন স্টাডি প্রোগ্রামস, দেখুন এখানে আছে প্রথমে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ডক্টরাল ডিগ্রি, দেন হচ্ছে আপনার ডিগ্রিজম প্রসিডিং, ডাবল ডিগ্রি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন, এই যে দেখুন, ঠিক আছে। আমরা দেখবো, দেখুন আমরা মাস্টার্সে যদি এন্ট্রি নিই, গিয়ে দেখি মাস্টার্সে কী কী রকম আছে। দেখুন মাস্টার্স ডিগ্রি, আমরা মাস্টার ডিগ্রিতে এন্ট্রি নাম দেখাবো। দেখুন এখানে সাবজেক্টগুলো দেখি, আপনার এখানে কিন্তু স্পেসিফিক সাবজেক্ট একটু কম। দেখুন এখানে তিনটা স্পেশাল সাবজেক্ট আছে, প্রথম হচ্ছে আপনার অ্যাংলোপোনীয় স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড ইউরোপিয়ান স্টাডিজ, রিজিওনাল স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস। যারা বেসিক্যালি বিজনেসের স্টুডেন্ট আছেন তাদের জন্য এই সাবজেক্টটা সুইটেবল আমার মনে হয়, রিজিওনাল স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস। আমরা এখানে ক্লিক করবো, দেখি এই সাবজেক্টের কী কী রিকোয়ারমেন্টস, ঠিক আছে। দেখুন রিজিওনাল স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস, দেখি তার কী কী রিকোয়ারমেন্টস আমরা একটু দেখতে চাচ্ছি। এখানে দেখুন সেমিস্টার আপনার 4টা সেমিস্টার, প্রতি বছর 2টা করে, এবং প্রত্যেক সেমিস্টারে আপনার কী কী সাবজেক্ট, এখানে দেখুন প্রত্যেকটা সাবজেক্টের ক্রেডিট সহ দেওয়া আছে, কী কী সাবজেক্ট আপনাকে ওরা পড়াবে, দেখুন সবগুলো সাবজেক্টের কী দেওয়া আছে। এইভাবে সেকেন্ড সেমিস্টার ওরা সেম, এই যে দেখুন এগুলো আপনারা দেখে নেবেন, কী কী সাবজেক্ট আপনি পড়তে হবে আপনাকে, এগুলো একটু আপনারা প্রত্যেকটা দেখে নেবেন। সো আমরা সরাসরি চলে যাবো এখন, এই যে দেখুন স্টাডি প্রোগ্রাম, দেখুন রিজিওনাল স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস। সবচেয়ে বড়ো যে বিষয়টা হচ্ছে দেখুন স্ট্যান্ডার্ড লেন্থ অফ স্টাডি 2 ইয়ার্স, 2 বছর, এবং ল্যাঙ্গুয়েজ, যেটা মানে স্ট্রাকচার অফ মেথড, ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইনস্ট্রাকশনস আপনার ইংলিশ, এটা হচ্ছে বড়ো প্লাস পয়েন্ট। কারণ চেক রিপাবলিকে কিন্তু আসলে ম্যাক্সিমাম সাবজেক্টই ওদের ল্যাঙ্গুয়েজে থাকে, সো এখানে সেক্ষেত্রে আপনি লাকি যে আপনার ইনস্ট্রাকশনটা হবে ইংলিশে, সো আপনার কোনো সমস্যাই হবে না। ওকে, এবার আমরা অ্যাডমিশন যে প্রসিডিউরটা এটা একটু দেখবো। এই যে দেখুন এখানে অ্যাডমিশন প্রসিডিউরটা এখানে দেওয়া আছে, আপনার এন্ট্রেন্স এক্সামিনেশন ইন ইংলিশ, দ্য এন্ট্রেন্স এক্সামিনেশন আর হাল কন্টিনিউয়াসলি ইন ইলেকট্রিক ফর্ম, আপনাকে একটা এন্ট্রেন্স এক্সাম দিতে হবে, এটা খুবই সিম্পল জাস্ট, ওকে, তেমন কিচ্ছু না। আর এখানে দেখুন ইন্টারন্যাশনালি রিকগনাইজ সার্টিফাইড ইন ইংলিশ, আপনার এই জিনিসগুলো থাকতে হবে, TOEFL অথবা IELTS, FCE অথবা CAE অ্যান্ড CPE এগুলো থাকতে হবে, দেন হচ্ছে আপনার ইংলিশ স্টেট ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশন ডিপ্লোমা যেটা থাকে তাও হবে, অথবা আপনার সার্টিফিকেট অফ সাকসেসফুলি কমপ্লিট সেকেন্ড ইয়ার অর ইউনিভার্সিটি এডুকেশন ইনস্ট্রাকশন স্টাডি ইন ইংলিশ, মানে MOI যদি থাকে আপনি MOI দিয়ে এডমিশন নিতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার যে রিকোয়ারমেন্টসটা, ওকে। দেন এবার দেখবো যে আমরা আসলে আর কি, মানে এডমিশন ডেট বা যেটা হচ্ছে আপনার যেটাকে বলে বা আমি বলি যে ডেডলাইন, আমরা এই ডেডলাইনটা একটু দেখে নিব, ঠিক আছে। একটু নিচে যাচ্ছে আমি স্ক্রল করে, ওকে, আমি এখানে দেখবো যে আসলে ডেডলাইনটা কোথায় আছে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। ডেডলাইনটা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনি যে আবেদন করবেন কত তারিখের ভিতরে করবেন, কী কী প্রসিডিউরস আপনাকে মেনটেন করতে হবে, এটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। আমাকে একটু উপরে যেতে হবে, এটি মেবি একটু নিচে আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা দেখতে চাচ্ছি যে সবাই, হ্যাঁ হ্যাঁ, এই দেখুন অ্যাডমিশন প্রসিডিউরস, ওকে।
এখন দেখবো এই যে দেখুন স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান হচ্ছে প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন, আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এই লিঙ্কের থ্রুতে, ওকে। দেন হচ্ছে দেখুন এন্ট্রেন্স এক্সামিনেশন, এটা হচ্ছে স্টেপ টু, যেটা একটু আগে বললাম, যেটা আপনাকে দিতে হবে। কবে দিবেন এই ডেটগুলো এখানে দেওয়া আছে। বেসিক্যালি যারা মাস্টার্স, মাস্টার্সের জন্য এই যে দেখুন মাস্টার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি স্টাডি প্রোগ্রাম ইন ইংলিশ ফুল টাইম অ্যান্ড পার্ট টাইম ফ্রম স্টাডি, ওকে। তাদের এক্সামটা হবে এই যে দেখতে পাচ্ছেন আপনার 15 সেপ্টেম্বর 2022, মানে দে উইল গো থ্রু দ্য মোটিভেশন ইন্টারভিউ অন 15 সেপ্টেম্বর 2020, ওকে। 2022-এর 15 সেপ্টেম্বর আপনার পরীক্ষা হবে যারা মাস্টার্সের জন্য। আর ব্যাচেলার যারা থাকবেন সেক্ষেত্রে ব্যাচেলার দেখি এখানে হয়তো ডেটটা দেওয়া আছে, ব্যাচেলার ডেট, ওকে, সিমিলারই হবে হয়তো, এখানে ব্যাচেলার ডেটটি মেনশন করা নেই, যাই হোক। তারপর যখন দেখুন এই যে দেখুন আপনার পিএইচডি বলেন আর আদার্স যে রকম প্রত্যেকটা ডেট দেওয়া আছে। অ্যান্ড স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে দেখুন আপনার আছে পেমেন্ট অফ টিউশন ফিস, কন্ট্রাক্ট, এনরোলমেন্ট অ্যান্ড ম্যাট্রিকুলেশন, ওকে। তারপর হচ্ছে আপনার যে সিম্পল এন্ট্রেন্স এক্সামিনেশন, এটা একটা ফর্ম আছে, এটা যারা মানে যখন আপনি অ্যাকাউন্ট করবেন তখন এটা দেখে নেবেন, ঠিক আছে। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আপনার যে টিউশন ফিসটা, আমরা যেটা বলেছিলাম টিউশন ফিস প্লাস অন্যান্য যে কস্টিংটা কত হতে পারে, আমরা যেটা দেখবো আজকের ভিডিওর যে মূল বিষয়টা আমরা সেটা দেখবো, যে আসলে আপনার ফিটা আপনার কত হবে, ঠিক আছে। আমরা এই ফিটা দেখতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি আপনার কত টাকা লাগবে বা আপনার কত খরচ হবে, যেটা আমরা বললাম সেটাই আমরা দেখবো, ঠিক আছে। তো এখন দেখুন আসলে আমরা একদম নিচে যাবার স্ক্রল করে যাওয়ার পর এই দেখুন এখানে আছে টিউশন ফিস, অ্যাডমিশন প্রসিডিউর ঠিক পরে এখানে লেখা আছে বড় করে টিউশন ফিস, আমি ক্লিক করবো। করার পরে দেখুন চলে এসেছে ফুল টাইম ফ্রম অফ স্টাডি, দেখুন এখানে আছে ইউরো 2,428 ইউরো, ঠিক আছে। আর চেক রিপাবলিকের টাকা হচ্ছে আপনার 59,000 চেক, এবং আপনাকে এটা হচ্ছে ফুল ওয়ান ইয়ার, এক বছরের খরচ মাত্র 2,428 ইউরো, ওকে। একবার দেখবো অ্যাপ্লিকেশন ফি, এই যে দেখুন অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে অনলি 22 ইউরো, বুঝতে পারছেন। সো এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড এক বছরের টোটাল খরচ হচ্ছে ইউনিভার্সিটি খরচ 2,428 ইউরো, ঠিক আছে। এবার দেখব আমাদের আর কী খরচ থাকতে পারে, সেটা হচ্ছে আমাদের ভিসা ফি, আই মিন যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন আপনার কত হবে আমরা এটা দেখবো এখন। এই যে দেখুন আমরা অলরেডি আমি অ্যাম্বাসি অফ চেক রিপাবলিক নিউ দিল্লিতে এটা এন্ট্রি নিয়ে রেখেছি, আমি সরাসরি আপনার সময় নষ্ট হবে বলে আমি আগে এটা বের ওপেন করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখুন লং টার্ম চেক ভিসা, ডি ভিসা যেটাকে আমরা বলি, ওভার 90 ডেজ অফ স্টাডি, দেখুন স্টাডি পারপাস, ঠিক আছে। সো এখানে হচ্ছে আপনার 2,500 চেক রিপাবলিকান যে টাকা, ওই 2,500 হয় আপনার 101 ইউরো, ঠিক আছে। আমরা যদি এটা কনভার্ট করে দেখি, আমরা একটু দেখে নেবো, এখান থেকে কপি করে নিই আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি আমাদের কত হয়, আমরা এখানে দেখে নেবো। আমরা যদি ইউরোতে কনভার্ট করি, এই যে দেখুন 101 ইউরো, ঠিক আছে। তার মানে আপনার ভিসা ফিটা হচ্ছে 101 ইউরো, হ্যাঁ। এটা আমরা এই যে দেখুন আমি এখানে সুন্দর একটা ফর্ম্যাট করে রেখেছি, 2 ইয়ার টোটাল টিউশন ফিস হচ্ছে আপনার 2,428 ইউরো, আমরা অ্যাপ্লিকেশন ফি একটু আগে রেখেছিলাম সেটা হচ্ছে 22 ইউরো, আর এখন দেখলাম যে আমরা ভিসা ফি যেটা চেক রিপাবলিক ইন্ডিয়ান যে এম্বাসি ওইখানে আপনার 101 ইউরো জমা দিতে হবে। এবার আসুন এয়ার টিকিট, এয়ার টিকিট এখানে আমরা এখানে আছে 1,117 ইউরো, ঠিক আছে। সো এটা আমরা দেখবো, এটা দেখে নেব আমরা অলরেডি, আমি এটাও আপনাদের জন্য কী করে রেখেছি। এই যে দেখুন আউটবাউন্ড ঢাকা টু প্রাগো, ওকে। ঢাকা টু প্রাগো হচ্ছে আপনার চেক রিপাবলিকের যে এয়ারপোর্ট, ঠিক আছে। এটা আপনার এখানে দেখুন ডেটটা দেওয়া আছে Saturday 4th of June, ঠিক আছে। জুনের 4 তারিখে যদি আপনি টিকিটটা ক্রয় করেন সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার 94,000 টাকা, 94,000 টাকা হচ্ছে আপনার 1,117 ইউরো, ওকে, 1,117 ইউরো। এবং দেখুন আর একটা বিষয়, এখানে যে 94,000 সবসময় তার কিন্তু না, আপনি এটা ডিপেন্ড করবে কখন টিকিট কাটতেছেন, কোন সময় কাটতেছেন, ওই সময় স্কেজুয়াল কেমন ছিল, আসলে বুকিং বেশি ছিল কিনা, এটার উপরে ডিপেন্ড করে। এখানে কিন্তু 94,000, তাও এটা কিন্তু ইকোনমিক ক্লাস, আর বিজনেস ক্লাস যদি হয় সেক্ষেত্রে দেখুন 2,55,000, আর ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে তার চেয়েও বেশি দেখতে পাচ্ছেন, অনেক প্রচুর বেশি, ডাবল তিন ডাবলের মতো। তো এটা হচ্ছে আপনার এয়ারফেয়ারটা, আপনার বিমান ভাড়াটা আপনার এত টাকা লাগবে। তো মোট এখানে হচ্ছে দেখুন টিউশন ফিস হচ্ছে 2,428 ইউরো, বোঝার চেষ্টা করেন। টোটাল এক বছরের টিউশন ফিস, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে আপনার 22 ইউরো, ভিসা ফি আপনার অ্যাম্বাসি ফি হচ্ছে আপনার 101 ইউরো, অ্যান্ড ফাইনাল হচ্ছে আপনার বিমান ভাড়া হচ্ছে 1,117 ইউরো, টোটাল হচ্ছে আপনার 3,668 ইউরো। তো এটাকে যদি আমরা কনভার্ট করি টাকাতে দেখি আমাদের কত আসে, আমরা আজকে দেখবো এই জিনিসটা, 3,000
668 ইউরো ইনটু এখন কিন্তু ইউরো হচ্ছে আপনার 94 একটা 94 ইউরো সো এই যে দেখুন 3,44,792 টাকা আপনার যেটা আপনি নিজে নিজে যখন করবেন আবেদনটা ইন্ডিয়া গিয়ে প্লাস আপনি যে আবেদনগুলো করবেন ইউনিভার্সিটি থেকে সম্পূর্ণ নিজের প্রসেসে সো বন্ধুরা এই ছিল আজকের মূল বিষয় আশা করি সবার ভিডিওটা পছন্দ হবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ